মিয়ানমারত সেনাবাহিনীর আতত বিতাড়িত এনে নতুন গরিব বাংলাদেশের দায়েশীল প্রায় 7 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে টেকনাফোর লেদা রোহিঙ্গা শিবিরত আশ্রয়লি 5,000 পরিবার, যেটা আগতুন আরো 5,000 পরিবারের বসবাস আছে। ব্যাক মিলিয়ে এনে বর্তমানে 10,000 মতো রোহিঙ্গা এই শিবিরত বসবাস করে। বৃহস্পতিবার 2 যে টেকনাফোর লেদা শিবির পরিদর্শন করে ধাগিয়ে দেয় রোহিঙ্গা অল্যান্ডে পানি টাইপের জায়গা হানা সহ বিভিন্ন সমস্যা জর্জরিত। এই শিবির ডাহাতি চুরি অপহরণের মতো ঘটনাও ঘটে অহরহ। কম্বর হালত হয়তো দিন টু দিন খারাপ, চুরি করে ডাহাতি করে মানুষজন মারধর করে, তোলে আর বিচার আসার দিতে দিলে আরো বিচার কিন্তু নসা তোলে ঠিয়াতা হলে বিচার গরিব আর দি বর্মার কিছু কিছু আছে ইহান জিয়াল হাড়ের কিছু কিডন্যাপ করছি দি তার বা সেই বা নদীন বা রাখে দিন অব্দি রাইতর আরে মগর ভরা যান দিয়ে ডাকে যাইতে যাইতে রঙ্গি হালি গাছ ভাড়া করতে ওই রাইতে সাড়ে এগারোটা বাজছে আর ডর ন যাইতে তো এর আর হদ্দে এক সোমারা দিন মাগি বাসা লবি নিয়ে নলবি ইয়ম মাদা মরা দিও রঙ্গি হালি স্টেশনে তাই তুই মাস জনের দোয়ানদার জানোর কা বাই হিসাবে জুবান একা রাখিবি এ জুবানি আন যদি যাই রে ফারহাজ গরস দিন দুজা গলি তরের দা তর বেড়ারে গুলি করে দিও হর বেড়ায় রেহি তারা অস্তর ধরে থাকি যে ঠিক আগুন লইয়ে বিভিন্ন কষ্ট পাইলাম ইয়ার মাঝে আরে খুশি খুশি আছি জিন্দগি আর গরিব আছি সুখবর তুলতে পারি আর বর্মার দেশের মাঝে আরাধা আছে এ ধরনের আরাধা আছে বর্মা জালেম সরকারে আরাধা আছে গুমলাইতে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।